বৃহস্পতিবারে অর্থাৎ 28 এপ্রিলত অসম ভ্রমণলৈ আহিব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ভ্রমণকালত প্রধানমন্ত্রীগৰাকীয়ে ডিব্রুগড় আৰু কার্বি আংলঙত বিশেষ কার্যসূচীত অংশগ্রহণ করব। ডিব্রুগড় অসম চিকিৎসা মহাবিদ্যালয়ত 300খন বিছনাযুক্ত অত্যাধুনিক কর্কট চিকিৎসা সেবা কেন্দ্র শুভ উদ্বোধন করব। উক্ত অনুষ্ঠানৰ পৰাই 6খন জিলার ক্রমে বরপেটা, যোরহাট, লক্ষিমপুর, তেজপুর, দরং আর কোকরাঝারত নবনির্মিত কর্কট চিকিৎসালয়েরও শুভ উদ্বোধন করব। সমান্তরালভাবে আন 7খন জিলা ক্রমে ধুবুরী, গোয়ালপাড়া, নগাঁও, নলবাড়ী, গোলাঘাট, শিবসাগর আর তিনিচুকিয়াত নির্মাণ হবলগিয়া কর্কট চিকিৎসালয়ের আধারশিলা স্থাপন করব দেশের প্রধানমন্ত্রীগৰাকীয়ে। 6খন কর্কট চিকিৎসালয় শুভ উদ্বোধন আর 7খন চিকিৎসালয় আধারশিলা স্থাপন কার্যসূচী ভার্চুয়ালি সম্পন্ন করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। আনহাতে অসম চিকিৎসা মহাবিদ্যালয়ের অনুষ্ঠানত উপস্থিত থাকিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, প্রখ্যাত উদ্যোগপতি রতন টাটা আর বহুকেইগৰাকী কেন্দ্রীয় আর রাজ্য সরকারের মন্ত্রী, সাংসদ, বিধায়ক আদি। উল্লেখযোগ্য যে অসম সরকার আর টাটা ট্রাস্টর যৌথ উদ্যোগত রাজ্যত নির্মাণ করা হয়েছে কর্কট চিকিৎসালয়সমূহ। এই কার্যসূচীত অংশগ্রহণের বাবে কাইলে পুয়াই ডিব্রুগড়ের মোহনবাড়ী বিমানবন্দরত উপস্থিত হব দেশের প্রধানমন্ত্রীগৰাকী। ইয়ার পাছতেই প্রধানমন্ত্রী হেলিকপ্টারে অসম চিকিৎসা মহাবিদ্যালয়ের সমীপর হিলৈধাৰীত স্থাপন করা হেলিপ্যাডত অবতরণ করে পোনে পোনে চিকিৎসালয়খনলৈ রওনা হব। চিকিৎসালয়ের অনুষ্ঠান সামরি ডিব্রুগড় শহরের সমীপর খনিকর পথারত এখন বিশাল জনসভা সম্বোধন করব। সভাত কেইবালক্ষাধিক জনসাধারণক সম্বোধন করে ভাষণ প্রদান করব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। ডিব্রুগড় জেলার 5000 নাচনীয়ে প্রধানমন্ত্রীর সভাত উপস্থিত থাকি একেলগে বিহু নৃত্য পরিবেশন করব। আনপিনে সভালৈ আহিবলগীয়া জনসাধারণের বাবে 4খন রেল, 15000 যাত্রীবাহী বাসর ব্যবস্থা করা হয়েছে। উল্লেখযোগ্য যে প্রধানমন্ত্রী 28 এপ্রিলের দিনা কার্বি আংলং জেলার ডিফুর লরিংথেপিত শান্তি ঐক্য উন্নয়নের ৰেলীটো অংশগ্রহণ করব। প্রধানমন্ত্রীর সমগ্র কার্যসূচীর সন্দর্ভত বিশেষভাবে গুরুত্ব প্রদান করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যসূচীক লৈ ডিব্রুগড় আর কার্বি আংলংত প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে উঠেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, পিআই নিউজ।